नमस्कार बंधुरा, आमार चैनल व्यंजन बयने आपनादेर सबाइके स्वागत। आजकेर पर्वे आमी आपनादेर साथे पियाली माछेर सर्षे झाल एर रेसिपिटी शेयर करब। एर जोन्नो आमी 300 ग्राम पियाली माछ निएछि। माछगुलोके केटे धुए परिष्कार करे रेखेछि। एक चा चामच नून एवं एक चा चामच हलुद गुड़ो दिए माछगुलोके मेखे नेब। दुटो आलू के छोटो छोटो करे केटे निएछि। दुटो प्याज के कुचिए रेखेछि। दुटो टमेटो के टुकड़ो करे निएछि आर 7-8 काँचा लंका। झालटा आपनादेर प्रयोजन मतो व्यवहार करबेन। एछाड़ाओ लागछे आदा, एकटा रसुन, रसुनेर कोয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা এবং 2 চা চামচ সাদা সরষে এবং 2 চা চামচ কালো সরষে। প্রথমে সরষের পেস্টটা তৈরি করে নেব। কয়েকটি কাঁচা লঙ্কা, সামান্য নুন এবং কেটে রাখা টমেটো থেকে হাফ টমেটো নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। রসুনের কোয়াগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি এবং আদার টুকরোটিকে গ্রেট করে নিয়েছি। এদিকে সরষে টমেটোর পেস্টটাও তৈরি। কড়াইতে হাফ কাপ তেল দেব। তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। দু পিঠি ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে হাফ চা চামচের একটু বেশি কালো জিরে ফোড়ন দিলাম। দিলাম দুটো শুকনো লঙ্কা এবং 3টে কাঁচা লঙ্কা। 30 থেকে 40 সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করার পর দেব রসুন কুচি। এবং গ্রেট করে রাখা আদা। 10 থেকে 15 সেকেন্ড এই রসুন এবং আদাটাকে ভাজব। খুব লালচে করে কিন্তু রসুন আদাকে ভাজবো না, মোটামুটি এইরকম পর্যায়ে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে বাকি টমেটোটাও দিয়ে দেব। দেব স্বাদমতো নুন, এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব, এক চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ভালো করে কষাব। প্রয়োজন হলে একটু একটু করে গরম জল দিতে পারেন কষানোর সময়। দিলাম এক চা চামচ চিনি। আপনারা চিনি দিতে না চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। হাফ কাপ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখব। তিন মিনিট পর ফিরে এলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে।
তেলও ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিব সর্ষে এবং টমেটোর পেস্ট। আরও একবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিব 1.5 কাপ মতো গরম জল। জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু আলু আছে তাই ঝোল অনেকটাই টেনে যাবে। 1 মিনিটের মতো ঝোলটাকে ফুটতে দেব। দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দু চা চামচ সর্ষের তেল ছড়িয়ে দেব। আর দেব 2টো কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে ফ্লেম অফ করে 3 মিনিটের জন্য রেখে দেব। পিয়ালি মাছের সর্ষে ঝাল পরিবেশনের জন্য একদম তৈরি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।